হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আগামী 18ই জানুয়ারি এ রাজ্যে ছাটাকৃত 10,323 শিক্ষক শিক্ষকগণ বৃহত্তর গণ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল রাজ্যের ছাটাকৃত 10,323 শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের শিক্ষা সচিব এবং শিক্ষা অধিকর্তার যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠক নিষ্ফলা হয়েছে। শিক্ষক নেতৃবৃন্দ যে সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের 10,323 শিক্ষক আন্দোলনের নেতৃবৃন্দ। এই পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিকর্তা জানিয়েছেন যে তারা 10,323 শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্যগুলি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে যাবেন এবং আগামী 16ই জানুয়ারি তাদের লিখিত উত্তর জানাবেন। এই উত্তর যদি সন্তোষজনক না হয় এবং তাদের দাবির প্রতি সঠিক মান্যতা সরকার দিতে ব্যর্থ হয় তবে 18ই জানুয়ারি রাজ্য সচিবালয় এবং মুখ্যমন্ত্রী আবাস ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত আগামী 2-1 দিনের মধ্যেই চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বিষয় অনুমান করা যাচ্ছে যে রাজ্যের ছাটাকৃত 10,323 শিক্ষক শিক্ষিকগণ আগামী দিন আরও বৃহত্তর গণ আন্দোলন তৈরি করার সংকল্প নিয়ে রেখেছেন। তাদের দাবি যতদিন পূরণ না হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে, তেমনটাই জানিয়েছেন শিক্ষক আন্দোলনের নেতৃবৃন্দ। বল রয়েছে রাজ্য সরকারের কোর্টে, রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেন? এই 10,323 শিক্ষক শিক্ষিকাদের আবারও পুনর্বহাল করবেন, রাজ্যে আন্দোলনের পরিবেশ জারি রাখবেন? এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। এই রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আগামী দিনে এই রাজ্যের পরিস্থিতি কী হয়, 10,323 আন্দোলন কি এখানে সমাপ্তি ঘটবে না আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে ছোট আপডেট আপনাদের জানিয়ে দিলাম যে আগামী 18ই জানুয়ারি রাজ্যে ছাটাকৃত 10,323 শিক্ষক শিক্ষিকাগণ আরও বৃহত্তর এবং আরও ব্যাপক আন্দোলনে সামিল হতে যাচ্ছেন। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন।